পেশাদার কোর্স পড়তে পড়তে বিশ্বকাপ দর্শন এমনই সুযোগ নিয়ে এসেছে শহরের একটি হোটেল ম্যানেজমেন্ট স্কুল। বিশ্বকাপের সময় কাতারে গিয়ে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন প্রায় 600 পড়ুয়া। বিশ্ব ফুটবলের বৃহত্তম আসর বসছে কাতারে। এবার যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি বলবেন রোনাল্ডো, মেসি বা আরও কত কত নাম। কিন্তু যদি আপনার ট্রেনিং বা চাকরির প্রথম অ্যাসাইনমেন্টটাই রোনাল্ডো বা মেসির মুখোমুখি হয়, তাহলে কেমন হয়? ঠিক সেরকমই স্বপ্নের জগৎ তৈরি হয়েছে শহর কলকাতায়। এমনই সুযোগ নিয়ে এসেছে শহরের খ্যাতনামা হোটেল ম্যানেজমেন্ট স্কুল IIHM। স্কুলে দ্বিতীয় বর্ষের প্রায় 600 পড়ুয়ার প্র্যাকটিক্যাল ট্রেনিং পড়েছে কাতারে। কাতারেই বসছে ফুটবল বিশ্বকাপ, বেশিরভাগই পৌঁছে গেছেন, বাকিরা রওনা হওয়ার প্রহর গুনছেন। I am feeling very excited for them as I will be getting to see through their eyes and it is a very exciting moment for them. FIFA-র বাছাই করা সব হোটেলে গেস্ট ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, স্টেডিয়ামে FIFA হসপিটালিটি বক্স, হাউসকিপিং এর মতো 26টি পরিষেবা বিভাগে কাজ শিখবেন এই পড়ুয়ারা। फेमस फुटबॉलर्स हैं जो सिर्फ इंडिया में नहीं बल्कि पूरे वर्ल्ड में सबको इतने प्यारे हैं, तो ऐसे लोगों को अगर होस्ट करने का मौका मिले और हमारा कॉलेज अगर हमारे पास ऐसे अपॉर्चुनिटीज ला रहा है तो इससे बड़ी तो कोई बात हो नहीं सकती। সংস্থার কর্ণধার শুভান্ন বোস নিজেও ফুটবলের ভক্ত। পড়ুয়াদের এমন সুযোগ দিতে পেরে খুশি স্কুল কর্তৃপক্ষ। খুবই স্বপ্নালু এবং এটা একটা যাকে আমরা বলি ইংলিশে ড্রিম কাম ট্রু। এভাবে একটা ক্যারিয়ার শুরু হওয়া মানে একদম মানে খুব জোরে জোরে একটা প্লেন টেক অফ করার মতো। এবং আমার মনে হয় এই যে সুযোগগুলো এসেছে এই সুযোগগুলো অভাবনীয় এবং আমরা নিজেও ভাবিনি যে এই সুযোগগুলো চলে আসবে। এবং আমি তো নিজেই মিস করছি যে এত একটা ভালো জিনিস এখানে হতে চলেছে এবং আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে। চাকরির পাশাপাশি এই সুযোগও কিন্তু এক কথায় যেন এক স্বপ্নের জগৎ তৈরি করেছে এই সমস্ত পড়ুয়ার মনে। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা।